হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা জনধন অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার জন্য বড় সুখবর আপনি নতুন হন বা পূর্ণ হয়ে থাকুন না কেন আপনি আগে থেকে যদি পাচার নিয়েছিলেন তাহলে আপনি টাকা নিতে পারবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলেও কিন্তু নিতে পারবেন তো কী রয়েছে আপডেট বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশে বেলে ক্লিক করে ও নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রধানমন্ত্রীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে জনধন যোজনার সেখানে রয়েছি এবার নিচের দিকে যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন স্কিম ডিটেলস এখানে স্কিমের ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে যে বেনিফিটটা রয়েছে পিএম জেডিওর আন্ডারে প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন পি এম আন্ডার এখানে কিন্তু বেনিফিটসের কথা বলা আছে তো আপনি চাইলে এখানে এসে পড়তে পারেন আমি এর লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দেবো তো এখানে কিন্তু রয়েছে সেই দশ হাজার টাকার কথা তো এখানে কোথায় রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এফ নাম্বারে যে রয়েছে এফের আন্ডারে কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হাইলাইট করে এফের আন্ডারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যান ওভারড্রাফ্ট ওডি ফ্যাসিলিটি এই ওডি ফ্যাসিলিটি যারা যারা পাঁচ হাজার টাকা নিয়েছিলেন তারা কিন্তু এবার দশ হাজার টাকা নিতে পারবেন আর তাছাড়াও যারা যারা এখন পর্যন্ত এই টাকা নিতে পারেননি তারা কিন্তু একবারও দশ হাজার টাকা নিতে পারেন বা পাঁচ হাজার টাকাও নিতে পারবেন তো তার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তো কোন ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা আমি আপনাদেরকে দেখে দেব কীভাবে ফিল করতে হবে তো এর যে ফেসিলিটিটা রয়েছে এটা আপনাকে কীভাবে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রকল্পের আওতায় যাদের ব্যাংকে জনধন অ্যাকাউন্ট আছে তারা দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পেতে পারেন যার অর্থ কোনো ব্যক্তি জন্ধন অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা গচ্ছিত আছে তার থেকেও সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তিনি তুলে নিতে পারবেন ঠিক আছে তো এই টাকা পরে অবশ্য ফিরিয়ে দিতে হবে ঠিক আছে তো এই প্রকল্পে কিন্তু প্রথমে এই ওভারড্রাফ্টের সুবিধা পাঁচ হাজার টাকা দেওয়া হতো তারপর কিন্তু সেটাকে দেখুন এখানে বলা হচ্ছে ঊর্ধ্বসীমা বাড়িয়ে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে যারা যারা আগে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন এবার দশ হাজার টাকা নিতে পারবেন এবার যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারাও পারবেন তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনার অবশ্যই মেনে চলতে হবে এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে সেটা যেতে হবে তাহলে আপনি এই টাকা পাবেন আদারেজ কিন্তু এই ওভারড্রাফ্টের ফ্যাসিলিটির সুবিধা আপনি নিতে পারবেন না তো কীভাবে এই দশ হাজার টাকার ওভারড্রাফ্ট পাওয়া যাবে এই ওভারড্রাফটের সুবিধা পেতে সবসময় যনধন অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এক নম্বর অর্থাৎ আপনি অ্যাকাউন্টটিকে ব্যবহার করছেন তাছাড়া প্রত্যেক পরিবারে একজন করে জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা এই সুবিধা পাবেন ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার পাবেন ঠিক আছে মহিলারা আগে অগ্রাধিকার পাবে দু টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি পোহাতে হবে না নির্ধারিত সমস্ত মানদণ্ড উতরে গেলে ব্যাঙ্ক থেকে খুব সহজেই এই টাকা পেয়ে যাবেন এছাড়াও জন্ধন অ্যাকাউন্টের ক্ষেত্রে ওভারড্রাফ্ট ছাড়াও আরও একটি সুবিধা পাবেন গ্রাহকরা এক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের রূপে ডেবিট কার্ড দেওয়া হয় এই কার্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা সুবিধা পেয়ে যাবেন কোনো ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন না করলেও চলবে এই এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা আপনি পেয়ে যাবেন যদি আপনার কাছে রুপে ডেবিট কার্ডটি থাকে এটিএম কার্ড যে রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে আপনি যদি সেই অ্যাকাউন্ট থেকে নিয়েছিলেন তাহলে কিন্তু অথবা আপনাকে দেওয়া হয়েছিল সেই কার্ডটি যদি আপনার কাছে থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স থাক বা না থাক আপনি কিন্তু এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না করা থাকলে এই সুবিধা আপনি পাবেন না দেখুন দেখুন বলা হচ্ছে তবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে এই বিমার সুফল পেতে অনেক ক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে তো আধার লিঙ্ক কিন্তু থাকতেই হবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে দশ হাজার টাকার ফ্যাসিলিটিটা রয়েছে এটা আপনি নিতে পারবেন আপনাকে ফর্ম ফিল করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দেবো এই ভিডিওতেই তাছাড়া জানিয়ে রাখি ছ মাস কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই সচল রাখতে হবে যে ব্যবহার করছেন সেরকম একটা অ্যাকাউন্ট হতে হবে তাহলে আপনি এই সুবিধাটি পাবেন আধারওয়াইজ পাবেন না অ্যাকাউন্টটা বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটি নিতে পারবেন না এই ওভারড্রাফ্টের ফ্যাসিলিটি আপনি কোনোভাবেই পাবেন না ছ মাস অ্যাকাউন্টে যারা ব্যবহার করছে ছ মাস হয়েছে আর কি সেরকম একটা অ্যাকাউন্ট হতে হবে অর্থাৎ আপনি ইউজ করছেন ন্যূনতম মাস আপনাকে অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে তাহলেই পাবেন ছ মাসের ঊর্ধ্ব হলে তো আরও ভালো ঠিক আছে আর যারা অ্যাকাউন্ট ব্যবহার না করছে তাদের কিন্তু দেওয়া হবে না তো চলুন কোন ফর্ম আপনি ফিল আপ করবেন কোথায় পাবেন সেটা জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফটি এটা আমি টেলিগ্রামে আপনাদের জন্য দিয়ে দেবো প্রধানমন্ত্রী জনধন যোজনা ওভারড্রাফট ফ্যাসিলিটি তো এই ফর্মটা এখানেই একটা ফর্ম রয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে নিচের দিকে চলে আসবেন এটা আপনি ব্যাঙ্কেও পেয়ে যাবেন আমার এখান থেকে নানিয়েও চলবে আপনি অনলাইন থেকেও কিন্তু নিতে পারবেন প্রধানমন্ত্রী জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে ব্যাঙ্কের নাম দেবেন ডেট দেবেন দেওয়ার পর আপনি এখানে কত টাকা নিচ্ছেন সেটা লিখবেন পাঁচ হাজার না দশ হাজার আর এটা এখানে কথায় লিখে দেবেন এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি লিখবেন লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে কে অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে দিতে হবে ঠিক আছে এখানে ডেট অফ বার্থটি দিতে হবে তার ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে দিতে হবে অ্যাড্রেসটা লিখতে হবে এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার সোর্স অফ ইনকাম কী অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে লিখতে হবে এবার নিচের দিকে চলে আসবেন সাত নাম্বারে যদি কোনো লোন নিয়ে থাকেন আগে সেটা এখানে লিখতে হবে ডিটেলসটা এবার এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার ফ্যামিলি মেম্বার্স এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার্সের নাম লিখতে হবে নাম রিলেশনশিপ কী কিসের উপর ডিপেন্ড অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে লিখতে হবে বক্স অনেস বক্স ওয়াইজ কিন্তু সাজিয়ে দেবেন এবার নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এটা অফিস ইউজ করবে অর্থাৎ ব্যাংকের থেকে এটা ফিল আপ করবে আপনার এখানে কিছু করার দরকার নেই তো দেখতে পাচ্ছেন এখানে এতটুকু করলেই শেষ এখানে ডেটটা দেবেন দিয়ে এটা সাবমিট করে দেবেন আপনি ব্যাংকের থেকে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ওই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য যারা নতুন তারাও পারবেন অবশ্যই কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো আপনার অ্যাকাউন্ট যদি যোগ্য হয় তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন আদারওয়াইস কিন্তু পাবেন না আগেই বলে দিচ্ছি ঠিক আছে আপনি আগে নিয়েছিলেন কি না কোনো দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন করে নিতে চান তাহলে নিতে পারেন তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার হলে কমেন্ট করবেন